হিন্দু কবি লিখেছেন সুর করেছেন গিয়েছেন গাইবো আমি যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না আমি যতবার বলবো বিশ্ব থেকে হারাবে না আপনারা বলবেন পবিত্র কোরআন পাবেন না তবে বিশ্ব থেকে হারাবে না না মহব্বতের সাথে হইল না বিশ্ব থেকে হারাবে না একটা আওয়াজ দিয়ে বিশ্ব থেকে হারাবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আচ্ছা বিশ্বে ভরা লক্ষ লক্ষ কোরআনে হাফে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আচ্ছা বিশ্বে ভরা আগুনিত কোরআনে হাফে তারা ছাপায় আসমানি গ্রন্থ ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান ঠিক কিনা এই বিশ্ব থেকে হারাবে না ভুলে গেছেন মনে হয় বিশ্ব থেকে হারাবে না আওয়াজ দিয়ে বিশ্ব থেকে হারাবে না হারাবে না কি কোরআন যে হারাবে না এর অসংখ্য অগণিত দলিল প্রমাণ রয়েছে ঠিক কিনা কোরআন কি হারাবে কে বলছে হারাবে আমি যদি বলে হারাবে আপনারা মানবেন না কেন মানবেন না আল্লাহ নিজেই তো বলেছে দুনিয়া ধ্বংস হওয়ার আগে কোরআন উঠিয়ে নিয়ে যাবে বলে নাই কোরআন ঠিকই হারাবে তবে যতদিন পর্যন্ত মহান রব্বুল আলামিন না চাইবেন ঠিক কিনা যতদিন পর্যন্ত মহান রব না চাইবেন এই বিশ্বে কোন এমপি কোন মন্ত্রী কোন মিনিস্টার দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই আরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে নাই গ্রন্থ যেমন ছিল তেমন আছে যেমন ছিল তেমন আছে একটি সুরা হয়নি নাম সুবহানাল্লাহ এই বিশ্ব থেকে হারাবে না এত আস্তে বলতে হবে বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না হারাবে না কি আওয়াজ দিয়ে বলেন হারাবে যতদিন আল্লাহ না চাইবেন হারাবে না ঠিক কিনা তাই তোমরা যতই পায়তারা করো যতই চেষ্টা করো এই কোরআন থেকে তোমরা একটি নুকতা পর্যন্ত হটাতে পারবে না তাই তোমাদেরকে আমরা কোনো হুঁশিয়ারি সংকেত দেই না তোমাদের কোনো হুঁশিয়ারি বাণী আমরা প্রয়োগ করি না কেন এই কোরআন কে নাযিল করেছেন আওয়াজ দিয়ে বলেন কে নাযিল করেছেন এই এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন অতএব আমাদের হুঁশিয়ারি সংকেত দেওয়ার কোন প্রয়োজন আছে প্রয়োজন আছে নাই এজন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে জানাতে চাই যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা জানে না কি যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই কোরআনের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই কোরআনের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা আল কোরআনের নূরের বাতি আল কোরআনের নূরের বাতি সারা জগৎ দীপ্তিমান ঠিক কিনা ওটাই বিশ্ব থেকে হারাবে না ঠিকিরা চুপ করে আছে আপনারা গাও বিশ্ব থেকে হারাবে না আরে কোরআন হারাবে নাকি আওয়াজ দিয়ে তাহলে বলেন বিশ্ব থেকে হারাবে না এক
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না।